জৈনসার গ্রাম তালুকদার বাড়ি। এই তালুকদার বাড়ির সন্তান ছোটবাবু, এই গ্রামের কৃষক সমীর মিয়ার মেয়ে বৃষ্টি ও কৃষক মেহেরালির ছেলে সোহান। ছোটবাবু, বৃষ্টি ও সোহানের ভালোবাসা ও বেদনার গল্প ভালোবেসে সুখ পাওয়া যায় না। চলো বাড়ি যাই। বিয়ে আর হতে পারলাম কই, আমাকে খেতে যে অবস্থা। চিন্তা করো না বিয়ে, হাতের অবস্থা একটু ভালো, শুভ কামটা সেরালাম। ঠিক আছে, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আপনি ভালো থাকবেন। অনেকদিন পর আইছে না গ্রামে, একটু গ্রাম আশেপাশে ঘুরে দেখতে গেছে। মায়ের তো বহু ডর আই, ভয় লাগে। ডরানের কি আছে আর ভয়ের বা কি আছে? না মেয়েটার বয়স হচ্ছে, একটা বিয়ে শাদী দন দরকার না, কি কো? তুমি বিয়ে শাদী নিয়ে এত চিন্তা করো না তো, মেয়েটা বড় হয়েছে, লেখাপড়া করতেছে, করুক, মানুষের মতো মানুষ হোক, আমগো দুঃখ সব ঘুষাক, তারপরে বিয়ে শাদীর চিন্তা। এখানে তোমার তো এত চিন্তা করতে হইব না মেয়েটা লইয়া। দেখো আল্লাহ বিয়া ভালো মতো দিতে পারলে কপালটা শান্তিতে মরতে পারতাম। সেটা পরে, এখন কেবল মেয়েটা লেখাপড়া করতেছে, এখন লেখাপড়া করা শেষ হোক, যাও ঘরে যাওয়াইছে, যাও। ঠিক আছে। তুমি, তোমাকে তো আগে দেখি নাই এলাকায়। তোমার বাবার নাম কি? সমীর মিয়া। কি করো তুমি? তো পড়াশোনা করি। কোথায় পড়ালেখা করো? ঢাকা ইউনিভার্সিটিতে। কবে আসছো? জি গতকালকে। আচ্ছা ঠিক আছে, যাও। What's
আমাদের গত বছর 10 লাখ টাকা প্রফিট হয়েছিল। আমার মনে হয় এবার আশা করো যে বেশি একটু প্রফিট হবে 10 লাখ টাকার চেয়ে। হ্যাঁ, আমিও তাই আশা করছি। আমাদের যে 5টা করে অসুস্থ, তুমি কি কাল ফার্স্ট ইনজেকশনটা নিয়ে আসছো? সরি বস, মনে নেই, নিয়ে আসিনি। আসবো কি নিয়ে? কোথায় রাখছো? বাসায় আছে রো। যাও এখনই নিয়ে আসো, যাও। আপনার চাচা তো বাড়ি নাই, ও তো রুমে আসবেন নাকি চলেই যাবেন? এই যেহেতু বলতেছো আসি একটু। বসেন, আমি একটু আসতেছি। মানে তোমার দেখি আমি বুঝতেছি তুমি রাগ করে আছো মনে হয়। আপনারে ফোন করলে ফোন ধরেন না কেন? দেখো কি করবো, তোমার ভাইয়া থাকে সামনে, আমি কি ফোন ওই সময় ধরতে পারি? তুমি বলো। এ কি করছো? আমার কি হয়েছে? তার মতো তার থেকে বেশি কি জাল দিছিলাম নাকি? এত গরম গেল, মানে ফুকো ফুকো। আচ্ছা এখন বলো কি বলতেছো? আপনার মাথা আমার মন কেন আপনি বুঝেন না? আমি আপনাকে কি বলতে চাই? আসলে বুঝে কি করব, তোমার ভাইয়া কি এটা মেনে নেবে? হুম, আমার ভাইয়াটা না বিয়ে দিতে হবে। বৃষ্টি আপু আসুক, বাবার সাথে কথা বলে তারপরে বিয়ে দিয়ে দেবো। আচ্ছা এই তুমি আমাকে আপনি আপনি করে বলো কেন? সরি, আসলে যে ভাইয়ের সামনে বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, তবে ঠিক হয়ে যাবে। নেক্সট টাইম যেন আর আপনি না শুনি। আচ্ছা তুমি তুমি ওকে, তবে কালকে আমার সাথে তুমি অবশ্যই দেখা করবা। অবশ্যই, ও কালকে? আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো আমি। তাহলে আজকে আসি। আচ্ছা ওকে। এই ভাইয়া। হ্যাঁ বল। তুই এখন কোথায় যাইতেছিস? এই তো একটু খামারে যাচ্ছি। সোহান, তোমার খামারের খবর কি? হ্যাঁ বাবা ভালো। সোহান, আমি তো বৃষ্টির বাবার সাথে কথা দিয়েছি তোমার বিয়ের কাজটা ছেড়ে ফেলি। আপনারা যা ভালো মনে করেন করেন। বাবা ভাইয়া আগে থেকেই রাজি, তুমি তাড়াতাড়ি ব্যবস্থাটা করে ফেলো। হুম, তোমার মা বেঁচে থাকলে তো সব ব্যবস্থা সেই করে ফেলতো। ঠিক আছে, আমি বৃষ্টির বাবার সাথে কথা বলে তোমার বিয়ের কাজটা পাকা করে আসি। বাবা শুভ কাজ, দেরি করতে নেই, যত পারবা তাড়াতাড়ি করবা, যাও। ঠিক আছে মা, ঠিক আছে, আমি কালকে যাবো। ভাইয়ার বিয়েটা দিতে পারলে আমার রাস্তা একদম পুরোপুরি ক্লিয়ার। বৃষ্টি শুনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলেন? তুমি তো জানো তোমাকে আমি অনেক পছন্দ করি, যদি তুমি রাজি থাকো। দেখেন আপনারে শুধু আজকেই না, এর আগেও আমি বহুবার বুঝাইছি আপনার সাথে এসব প্রেম ভালোবাসা সম্পর্ক করা আমার পক্ষে সম্ভব না, তারপরেও আপনি বারবার বিরক্ত করেন। প্লিজ আপনি আর পরবর্তী সময়ে আমার সামনেও আসবেন না, আমার বিরক্তও করবেন না, আমি অনেক খুশি হব। এত অহংকার কেন তোমার? কি নিয়ে তুমি এত অহংকার করো? এই এলাকার মধ্যে আমার চেয়ে সম্পদশালী আর কে আছে? শুনেন একটা কথা বলি, সম্পত্তিই সবকিছু না, সবচেয়ে বড় হইছে মানুষের মন আর ব্যক্তিত্ব, ওইটা আপনার নাই।
আর যদি একবারও আমি আমার সামনে আপনারে দেখছি তাহলে কিন্তু একটা খবর আছে। বৃষ্টি ঘাসটা তুমি ভালো করল না, আমার কথা কি মনে পড়ে তোর? কি যে বলিস না, কেন মনে পড়বে না, অনেক মনে পড়ে। তো আসস না, ঢাকায় বুঝি নতুন হয়েছে। আরে ধর, কি যে তোর মাথার ভিতর উল্টা পাল্টা। আচ্ছা বাদ দে, তোর ভাই করে আছে? তোর ভাইকে আমার কথা কিছু বলে? আরে বলে মানে সারাক্ষণ খালি তোর কথা। আচ্ছা কখন আসবে? ওই দেখ ভাইয়া চলে আসছে। ভাইয়া ভাইয়া এদিকে আসো, দেখে যাও ভিতরে কে আসছে। ভাইয়া এ ভাইয়া, তুই তো এতদিন স্বপ্ন দেখছিস, আজকে তুই মন ভরে দেখবি। এই গল্প করে আসতেছি। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তারপরে বলো কি অবস্থা, শুনলাম খামার দিলা। হ্যাঁ ঠিকই শুনেছো। কেমন চলছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই চলছে। ভালো তো চলবেই, সব ভালো চালাতে গিয়ে তো তুমি আমাকে ভুলেই গেছো। দেখো আমি কিন্তু হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে একটু ভুলি নাই। তোমায় কি আমি ভুলতে পারি? ভিতরে আসতে পারি? ভাইয়া বৃষ্টি কিন্তু আমাদের বাসা একেবারের জন্য আসে নাই, তবে একেবারে আনার ব্যবস্থা কর। আর আমরা তো ওর দেরি হয়ে যেতেছে, ওরে বাসায় তুই পৌঁছে দিয়ে। হ্যাঁ ও ঠিকই বলছে, অনেক দেরি হয়ে যাচ্ছে, আর বাড়িতেও সবাই টেনশন করবে। চলো আমরা যাই। এই রে যাই রে। ছোট বাবু তোমার মনটা খারাপ, কোন সমস্যা? কাকা আমার কি কোনো কিছুর অভাব আছে? জমি জমা সহায় সম্পত্তি কি অভাব আছে বলেন তো? কোনো অভাব নাই, তোমার বাবা যা রেখে গেছে তুমি সারা জীবন বৈশাখ খাইতে পারবা, তুমি কি চিন্তা করো? এই যে পাশের গ্রামের বৃষ্টি আমাকে অপমান করে, পছন্দ করে না। ও ওই সমীর আলী মেয়ে? হ্যাঁ আমি ওকে বিয়ে করতে চাই কাকা। বৃষ্টির বাবা কিন্তু আমাদের কাছ থেকে 2 লাখ টাকা ঋণ নিয়েছিল 2 বছর আগে। বৃষ্টির বাবা এখন 2 লাখ টাকার পেছে আছে। ইনশাল্লাহ আমি বৃষ্টির তোমার জন্য ব্যবস্থা করতেছি, যে কোনোর বিনিময়ে আমি ওকে বিয়ে করতে চাই। আচ্ছা ছোট বাবা আমি দেখতেছি কি করা যায়। দেখ শুভক আমরা পাকা হয়ে গেল। আগামী মাসের প্রথম শুক্রবার দিন বাড়ি আসো নাকি? তুমি তো জানোই ছোট মিয়া কি স্বভাব,
আজকে দুই বছর হয়েছে তুমি টাকা নিছো মায়ের লেখাপড়া করার জন্য, শোধ করছ? শোধ তো করো নাই, সব জমি জমা কাইরা লয়ে যাবো, তখন বুঝবা রাস্তা নামাইব তোমাকে, কি করবা? ফসল তো হয় নাই, ফসলটা যদি হইতো আমি এক টাকাটা শোধ করে দিয়ে আইতাম, আমার আরো সময় থাকে, আমাকে ছোট সাহেব তোমার দৃষ্টিরে পছন্দ করে, বিয়ে করবার সাহেব, ওগরে বিয়ে দিয়ে দাও। এটা কেমনে সম্ভব? ছোট বাবুর কাছে আমার ভালো মেয়েটা শহরে পড়ে, আপনারা সবাই মিলে এতক্ষণ যা যা বলছেন আমি পাশের ঘরে বসে সব শুনছি। চাচা, আমি দৃষ্টি বাচ্চা থাকতে কোনো দিন আমার বাবা আমার পরিবারের কারো অশান্তি আমি সহ্য করতে পারবো না। আমি চাই আমার পরিবারের সবাই অনেক ভালো থাকুক, তাতে যদি আমার জানও দেওয়া লাগে আমি দিয়ে দেব। আমার সব সুখ আমি বিসর্জন দিতে রাজি আছি, তারপরেও তো পরিবারের অশান্তিটা একটু আনতে পারি না। আমি চাই না তারা আমার দিয়ে কোনো কষ্ট পাক। আপনি কাগজগুলো রেখে যান, আর আপনাদের ছোট সাহেবরা যায় বললেন আমি তার বিয়ে করতে রাজি আছি, এটা কি করছি মা? কি কয়? ওই কাগজগুলো আপনি আমার বাবার দিয়ে দেন। মা কি করলি মা? তাতেই যেন মঙ্গল হয়। আচ্ছা, তুমি আমার খুব ভালো বসে তাই না? অবশ্যই তাই, কোনোদিন ছেড়ে যাবে না তো? সত্যি বলছো? সত্যি প্রমিস। তিনি কি রুম করলা কেন? এই ভালো কথা। Oh my god! Dao, dao, dao! Let me give up on you. Dao. So, what do you give up? Let me give up! তোমার কাছ থেকে কিন্তু একটা আশা করি সীমা, চলো। কাল থেকে তুমি আর খামারে আসবে না। নিজের জীবনের চাইতো বেশি ভালোবাসলো, আজকে তার এই ধোকা দিয়ে অন্য কারো কাছে আসছি। বাবা মা সবার সুখ শান্তির কথা চিন্তা করে নিজের সুখ শান্তি না হয় বিসর্জন দিলাম, কিন্তু আর একজনের স্বপ্ন সয় সম্পত্তি টাকা পয়সা দিয়ে বাবা মার সুখ কিনলাম, আর একজনের সুখের কি হইব? সে কি আমারে মাফ করব? সে মাফ করব কি? আমি নিজেই তো নিজের কোনোদিন মাফ করতে পারবো না। বাবা মার সুখ শান্তির জন্য এত বড় অন্যায় আমি কেমনে করি? যেই মানুষটা নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতাম, যেই মানুষটা আমি একটু ব্যথা পাইলে ব্যথা পাইছে,
ওই মানুষটার এত বড় ব্যথা আমি কেমনে দেখ। টাকা পয়সা দিয়ে কি সুখ শান্তি কেনা যায়? যদি তাই কেনা যায় তো আমি এখন কেন কান্না করতেছি? আমি তো টাকা পয়সা কিচ্ছু চাই নাই, চাইছিলাম সবাইরে নিয়ে ভালো থাকতে। ভালো থাকতে চাই, এইটা আমি কি করলাম? আমি ভালো থাকার লাগে আর একজনের জীবনে এরকম করে নষ্ট করে দিলাম, এটা তো ভালো থাকে না। এই অভিশাপ, এই অভিশাপ থেকে আমি জীবনও মাফ পাবো না আমি জানি। আমার এই অভিশাপ তো জীবন দরকার নাই, তার চেয়ে ভালো সবাই ভালো থাক, আমি চলে যাই। আমি থাকলে সবাই আরো বেশি কষ্ট পাইবো, সবার চেয়ে বেশি কষ্ট তো ওই মানুষটা পাইবো যারে আমি অনেক বেশি ভালোবাসি। কোনদিনও আমারে মাফ করবো না, কোনদিনও না। এত বড় অন্যায় পাপ করে আমি বেঁচে থাকতে চাই না, তার চেয়ে ভালো পাপের বোঝা না মাথায় নিয়ে না বাচ্চা থেকে অনেক দূরে চলে যাই। সবাই আমার মাফ করে দেখ, সবাই ভালো থাকুক সবাই। দেখো তো কেমন লাগছে আমাকে, দেখো আজকে তোমার জন্য আমার সব কিছু চেঞ্জ করে ফেলছি। আগে কত কিছু করছি এগুলো সব ভুলে আজকে তোমার জন্য আমি আমার নতুন জীবন সাজিয়েছি। আমি চাচ্ছি তোমাকে নিয়ে আমি সামনের অনেক দূরে যাব, এলাকার মানুষদের জন্য কিছু করব। তুই কি করলি বৃষ্টি? ও বৃষ্টি, এ তুমি কি করলে বৃষ্টি, তুমি কি করলে? ভালোবেসে সুখ পাওয়া যায় না, বোঝে না লোকে তা বোঝে না। ও ভালোবেসে সুখ পাওয়া যায় না, বোঝে না লোকে তা বোঝে না। যারা সুখ পেতে চায় বারে বারে হেরে যায়, যারা সুখ পেতে চায় বারে বারে হেরে যায়। হৃদয়ে জমে শুধু বেদনা, ও ভালোবেসে সুখ পাওয়া যায় না, বোঝে না লোক। Thank you.
বেদনায় কেটে যায় রাতি মনে পড়লে পুরাতন স্মৃতিগুলো বুকের ভেতর করেছি রাখুন বেদনায় কেটে যায় রাতি মনে পড়লে পুরাতন স্মৃতিগুলো বুকের ভেতর করেছি না লোক